125 বছর বয়সে পদ্মশ্রী সম্মান পেলেন এই যুবক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 125 বছর বয়সেও এই যুবক পেলেন পদ্মশ্রী সম্মান। তিনি স্বামী শিবানন্দ। তার জন্ম হয়েছিল তৎকালীন বাংলাদেশের সিলেট জেলায়। যোগের জন্য পেলেন বিরাট সম্মান। পুরস্কার গ্রহণের সময় হাঁটু মুড়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে সম্মান জানান। মঞ্চে খালি পায়ে সাদা কুর্তা এবং ধুতি পরে প্রবেশ করেন। তারপরে তিনি রাষ্ট্রপতিকে আবারও প্রণাম করেন এবং তার কাছ থেকে পুরস্কার এবং শংসাপত্র তুলে নেন। তার কথায়, পৃথিবী আমার বাড়ি, মানুষ আমার পিতা মাতা, তাদের ভালোবাসা এবং সেবা করাই আমার ধর্ম। গত 50 বছর ধরে স্বামী শিবানন্দ পুরীতে 500+ কুষ্ঠরোগে আক্রান্ত ভিক্ষুকদের কুড়ে ঘরে ব্যক্তিগতভাবে দেখা করে সম্মানের সঙ্গে তাদের সেবা করে আসছেন। জানা গিয়েছে তিনি ওই ব্যক্তিদের কাছে জীবন্ত ঈশ্বর। স্বামী শিবানন্দের সুস্থ এবং দীর্ঘ জীবন 125 বছর বয়সেও অনুপ্রাণিত করার প্রতিশ্রুতি সহ সারা বিশ্ব থেকে মনোযোগ আকর্ষণ করেছেন। 2019 সালে বেঙ্গালুরুতে স্বামী শিবানন্দ যোগ রত্ন পুরস্কার সহ অন্যান্য বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। সহজ সরল সুনিয়ন্ত্রিত জীবনের সহজ উপায় তাকে রোগমুক্ত এবং টেনশনমুক্ত দীর্ঘতম জীবন দিয়েছে। তিনি প্রচারের পরিবর্তে তার জীবনকে একটি অনুকরণীয় পাঠ হিসাবে প্রদর্শন করতে চান। চক্ষু